আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী, বিশ্বের নবী, মানব দানবের নবী, জীব নির্জীবের নবী, মহানবী। যেমনভাবে দৈহিক দিক দিয়ে ছিলেন তিনি নিখুঁত, তেমনভাবে চরিত্রের দিক দিয়ে তিনি ছিলেন নির্ম। সকল নবী রসুল এই দুনিয়ায় যারা আবির্ভূত হয়েছেন, সকল নবী রসুলরা উত্তম চরিত্রের, পবিত্র চরিত্রের অধিকারী। রসুল যেমনভাবে মানুষের মধ্যে আছে, তেমনভাবে ফেরেশতাদের মধ্যেও আছে। দুইটা জাতির মধ্যে রসুল আছেন। আল্লাহর ভাষায় আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ নির্বাচন করেন মানুষ থেকে রাসূল এবং ফেরেশতা থেকে রাসূল। স্কুল, কলেজ, ভার্সিটি, কোন শিক্ষাঙ্গনের সার্টিফিকেটের আলোকে রাসূল হওয়া যায় না। মেধা বা জ্ঞানের মাধ্যমে রাসূল হওয়া যায় না। রাসূল নির্বাচন করেন আল্লাহ। দুইটা জাতি থেকে আল্লাহ রাসূল নির্বাচন করেন। আল্লাহর ভাষায় আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, ফেরেশতা থেকে আল্লাহ রাসূল নির্বাচন করেন এবং মানুষ থেকে রাসূল নির্বাচন করেন। ফেরেশতা থেকে নির্বাচিত রাসূল জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম। যেমনভাবে ফেরেশতা থেকে নির্বাচিত রাসূল, রাসূলের মর্যাদা, ফেরেশতা রাসূলের মর্যাদা সকল ফেরেশতাদের উপর প্রতিষ্ঠিত। জিব্রিল ফেরেশতা ছিলেন, ফেরেশতা আছেন, ফেরেশতা থাকবেন। যখন থেকে তিনি রাসূল হয়ে গেলেন, আল্লাহ ওনাকে রাসূল হিসাবে নির্বাচন করে নিলেন, সকল ফেরেশতার উপর তার মর্যাদা প্রতিষ্ঠিত হয়ে গেল। সুতরাং তিনি ফেরেশতার সম্রাট, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান। সেই রিসালতের বিরাট দায়িত্ব জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামের স্কন্ধে আসার পরেও তিনি ফেরেশতা। রসুল হওয়ার আগেও ছিলেন ফেরেশতা, রাসুল হওয়ার পরেও আছেন ফেরেশতা, ভবিষ্যতেও থাকবে ফেরেশতা। জিব্রিল ফেরেশতা ছিলেন, ফেরেশতা আছেন, ফেরেশতা থাকবেন। হ্যাঁ, রিসালতের আসনে আসীন হওয়ার কারণে তার মর্যাদা সকল ফেরেশতাদের ঊর্ধ্বে, তবে জাতিগতভাবে তিনি ফেরেশতা থেকে বিচ্যুত নন। ঠিক তেমনিভাবে মানুষ থেকে রাসূল নির্বাচিত হয়েছেন, আল্লাহ নির্বাচন করেছেন। ফেরেশতা থেকে নির্বাচিত রাসূল যেমনভাবে ফেরেশতা, মানুষ থেকে নির্বাচিত রাসূল তেমনভাবে, বলেন না, জোরে বলেন না, মানুষ থেকে নির্বাচিত রাসূল মানুষ, মানুষ জাতি থেকে তিনি কখনো বিচ্যুত হতে পারেন না। তবে তিনি অন্যান্য মানুষের মতো নন, তার মর্যাদা সকল মানুষের ঊর্ধ্বে। শুধু তাই নয়, বরং ফেরেশতা থেকে নির্বাচিত রাসূলের চেয়ে মানুষ থেকে নির্বাচিত রাসূলের মর্যাদা বেশি। জোরে বলেন না। যেমন আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ থেকে নির্বাচিত রাসূল, তিনি নিজেই নিজের ব্যাপারে ঘোষণা করেছেন, আমি মানুষ, আল্লাহ আমার নবীর পরিচিতি তার পবিত্র কালামের মধ্যে দিয়েছেন, তিনি মানুষ। মানুষ থেকে নির্বাচিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা ফেরেশতাদের থেকে নির্বাচিত রাসূলের চেয়ে বেশি।
স্পষ্ট প্রমাণ আপনারা জানেন আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহ আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিলেন আমার নবী মিরাজে যাননি আল্লাহ আমার নবীকে মিরাজে নিয়েছেন আমার নবী আরশে যাননি বরং আল্লাহ আমার নবীকে আরশে বলেন না আল্লাহর কালাম সাক্ষ্য সুবহানাল্লাযী আসরা বিআবদিহি পবিত্র ওই আল্লাহ যে আল্লাহ প্যারা নবীকে রাতের বেলা নিয়ে গেলেন রাতের বেলা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিলেন মসজিদে হারাম থেকে সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের সময় খাদিম ছিলেন ফরিশতা সম্রাট ফরিশতাদের মধ্য থেকে নির্বাচিত রাসূল হযরত জিবরিল আলাইহিস সালাম খাদিম কে ছিল বলো না জোরে বলো না জোরে বলো না জোরে বলো না জিবরিল খাদিম ছিল আমার নবীর মিরাজে যাওয়ার সময় সব সময় যখন আমার নবী সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন সিদরাতুল মুনতাহা ঊর্ধ্ব জগতে যাওয়ার পথে একটা সৃষ্টির জন্য লাস্ট স্টেশন সিদরাতুল মুনতাহা মুনতাহা বলা হয় এই জন্য যে কোন সৃষ্টির জন্য ওই স্টেশন অতিক্রম করা সম্ভব নয় সুতরাং ওই স্টেশনকে বলা হয় সিদরাতুল মুনতাহা সেই সিদরাতুল মুনতাহায় যখন আমার নবী পৌঁছলেন পৌঁছার পরে তার খাদিম এবং সহায়ক ফরিশতা সম্রাট জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আটকে গেলেন আমার নবী জিবরিলকে লক্ষ্য করে বললেন জিবরিল এই সিদরাতুল মুনতাহা আমার যাত্রার লক্ষ্য নয় আমার যাত্রার লক্ষ্য আরো ঊর্ধ্বে তুমি আমাকে সেখানে নিয়ে যাও জিবরিল জবাব দিলেন ওহে নবী মুহাম্মদ আর একটা চুল বরাবর যদি আমি আগে অগ্রসর হই তাহলে আমার নূরের সবগুলা পর ঝলে একদম বর্ষ হয়ে যাবে ছাই হয়ে যাবে আমার জন্য আর ঊর্ধ্ব জগতে যাওয়া সম্ভব বলুন না নয় নূরের সৃষ্টি ফেরেশতা সেই ফেরেশতাদের সম্রাট জিবরিল সেই জিবরিলের জন্য সিদরাতুল মুনতাহার উপরে যাওয়া সম্ভব নয় আমার নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে গেলেন একবারে আল্লাহ তাআলার সান্নিধ্যের জগতে একবারে আল্লাহ তাআলার নিকটতম অবস্থানে আমার নবী অবস্থান নিলেন এর দ্বারা বোঝা গেল ফেরেশতাদের থেকে নির্বাচিত রাসূল অন্য কথায় নূরের জাতি ফেরেশতা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর দ্বারা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন ওইটা নবীর কথা ওইটা নবীর কথা আমার নবী বলেছেন ফেরেশতাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নূর দ্বারা আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ মাটির দ্বারা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন আগুনের দ্বারা আর আমার নবী ফেরেশতাদের ব্যাপারে বলেছেন ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন নূরের দ্বারা সেই নূরের জাতি ফেরেশতা সম্রাট জিবরিল আটকে গেলেন সিদরাতুল মুনতাহায় আর ঊর্ধ্বে যাওয়া তার জন্য সম্ভব হলো না কিন্তু আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা অতিক্রম করে সশরীরে আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে গেলেন বোঝা গেল নির্বাচিত ফেরেশতা থেকে নির্বাচিত রাসূলের চেয়ে মানুষ থেকে নির্বাচিত রাসূলের মর্যাদা বেশি না কম জোরে বলুন না
জোরে বলুন না, জোরে বলুন না, বেশি। আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একটা খ্রিস্টান একজন মাওলানা সাহেবকে হেয় করার জন্য বলেছিল, গায়রত কে যা হ্যায় কে ঈসা জিন্দা হো আসমান পর মদফুন হো জমিন মে শাহে জাহাঁ হামারা। মুসলমানরা তোমরা একবারে নির্লজ্জ, তোমাদের লজ্জা আসে না? তোমরা বলো তোমাদের নবী বড়, তোমাদের নবী শ্রেষ্ঠ, তোমাদের নবী মৃত আছে জমিনের নিচে শায়িত, আমার নবীর কবর আছে না নাই? জোরে বলুন না, কোন দেশে? মদিনা শরীফ। শরীফ বলো, মদিনা শরীফে আমার নবীর কবর শরীফ কোথায়? জোরে বলুন না, আরো জোরে বলুন না, মদিনা শরীফে কবর ফেরেশতার নাই? কোন ফেরেশতার কবর আছে বলো না? বাংলাদেশে, ইন্ডিয়ায়, লন্ডন আমেরিকায়, থাকলে সৌদি আরবে আছে বলো না? আমার নবীর কবর আছে না নাই? আমার নবীর কবর আছে না নাই? ওই কবর মাটিতে না আসমানে বলো না? ইন্নাহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির মানুষ, অবশ্যই মাটিতে যেতে হবে, নবী হলো মাটিতে যেতে হবে, মূসা আছে মাটিতে, নূহ আছে মাটিতে, ইব্রাহিম আছে মাটিতে, ইসমাইল আছে মাটিতে, ঈসা আলাইহিসসালাম ব্যতীত যত নবী রসুলরা আছেন সবাই আছেন মাটির নিচে শায়িত, আছেন না নাই? আছেন না নাই? ঈসা আছেন বর্তমানে আকাশে, তিনিও কিয়ামতের পূর্ব মুহূর্তে নেমে আসবেন এই জগতে। লায়ু শিকান্না আইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়াম হাকামান আদলান মুকসিদান ফায়াকসিরুস সলীব ওয়া ইয়াকতুলুদ দাজ্জাল ওয়া ইয়াফিযুল মাল হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদাতু খায়রাম মিনাদ দুনিয়া ওয়া মা ফীহা। কিয়ামতের শেষ সময় জিব্রি ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নেমে আসবেন, তারও কবর জমিনে হবে। তারও কবর বলো না, জমিনে হবে। সুতরাং আমার নবীর কবর আছে, আপনারাও জিয়ারতে যান কি যান না জানি না, যান জিয়ারতে। যারা গেছেন না, মন চায়, যাওয়ার মন চায়, কার কার মন চায় হাতটা তুলেন তো দেখি। আল্লাহ আমাদের সবার হাতকে কবুল করো, আমার নবীর হাত নামা, আমার নবীর কবর শরীফ মদিনায় আছে। এই কবর প্রমাণ করে আমার নবী নূরের জাতি, ফিরিস্তাদের অন্তর্ভুক্ত ছিলেন না, বরং তিনি মানুষ থেকে নির্বাচিত রাসুল ছিলেন। বলতে লাগলো খ্রিস্টান, গায়রত কি যা হ্যায় কে ঈসা জিন্দা হো আসমান পর মদফুন হো জমিন মে শাহে জাহাঁ হামারা। আরে মুসলমানরা তোমাদের লজ্জা আসে না? তোমরা বলো তোমাদের নবী শ্রেষ্ঠ, তোমাদের নবীর দিন থাকবে চিরজীবিত, তোমরা একবারে নির্লজ্জ। আমাদের নবী ঈসা জীবিত আছেন আকাশ জগতে, জমিনের চেয়ে আকাশের মর্যাদা বেশি, মৃতের চেয়ে জীবিতের মর্যাদা বেশি। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহ, মানুষ যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়। তোমাদের নবী মারা গেছেন, মৃত অবস্থায় জমিনের নিচে আছেন, আর আমাদের নবী জীবিত অবস্থায় আকাশ জগতে আছেন। সুতরাং আমাদের নবী ঈসার মর্যাদা বেশি, তোমাদের নবী মুহাম্মদের মর্যাদা কম। আল্লামা ফিরুজি মুখোমুখি ভাবে তার জবাব দিয়েছেন, মুকদ্দাস আসমান সে ওয়া সরজমিন তাইয়িবা, মুকদ্দাস আসমান সে ওয়া সরজমিন তাইয়িবা, মদফুন হো জাহাঁ পর শাহে জাহাঁ হামারা। এ খ্রিস্টান কি বলছো, কি বলছো? আমার নবীর সাথে ঈসা আলাইহিস সালামের কি তুলনা হতে পারে? আমার নবীর পবিত্র দেহের সাথে যে বালিকণার সম্পর্ক রয়েছে,
ওই বালিকণার মর্যাদাও আরশে মহল্লার চেয়ে বেশি। আমার নবী পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ থেকে নির্বাচিত রাসূল, এই জমিনে মদফুন হওয়ার কারণে তার মর্যাদা কমে যায়নি, কমিয়া গেছে, কমিয়া গেছে। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শিফাতি, আজকের যুগে একটা দল আছে যারা বলে নবীর কবর জিয়ারত করার জন্য সফর করা হারাম। তাহলে নবীর কবর জিয়ারত যদি আপনার করার ইচ্ছা হয়, বাংলাদেশ থেকে সফর ছাড়ার কোনো উপায় আছে? বলুন না, জোরে বলুন না। আমার নবীর কবর জিয়ারত করলে আমার নবী বলেন, যে ব্যক্তি, যে মুমিন আমার কবর জিয়ারত করবে আমার মৃত্যুর পরে, তার জন্য আমার শেফাত ওয়াজিব হয়ে যাবে। তার কবরের পার্শ্বে গিয়ে সালাম করলে নবী স্বয়ং তার সালাম শুনেন এবং তার সালামের জবাব দেন। যখন সে আমার নবীর কবর শরীফের পার্শ্বে গিয়া বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমার নবী শুনেন, সে যেমন আমার নবীর সামনে গিয়ে ঈমান গ্রহণ করলো। এই বিরাট মর্যাদা নবর নবীজির কবর শরীফ জিয়ারতের মধ্যে নিহিত রয়েছে। আমার নবী যদিও মৃত, কিন্তু এরপরও তার মুজেজা চালু আছে আজ পর্যন্ত। জীবিত থাকতে যেমনভাবে তার সাথে মুজেজার সম্পর্ক ছিল, আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত তার সাথে মুজেজার সম্পর্ক থাকবে। আপনারা হয়তো নেটের জগতে অনেক কিছু দেখেন, আজকাল নেটের জগতে একটা আলোচনা চলছে, আলোচনা হচ্ছে একটা ঘটনা, যে ঘটনা নিয়ে একটু বিভ্রান্তির সৃষ্টি করার প্রচেষ্টা করে চলছে একটা দল। ঘটনাটা হচ্ছে সাইয়্যিদ আহমদ রেফাঈ রহমতুল্লাহ আলাইহি, সাইয়্যিদ আহমদ রেফাঈ রহমতুল্লাহ আলাইহি, তিনি নবীর বড়ই আশিক ছিলেন, আপনারাও আশিক, তিনিও ছিলেন আশিক, কিন্তু নবীর রোজায় যাওয়ার মতো তার সামর্থ্য ছিল না। সারা জীবন কান্নাকাটি করতেন একবার আমার নবীর কবর শরীফ জিয়ারত করার জন্য। একবার তার ভাগ্য ছুটে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফে হাজির হয়ে গেলেন। আল্লামা রেফাঈর কবরে যাওয়া আর অন্যান্য মানুষের কবরে যাওয়া সম্ভব নয়। 555 হিজরির কথা, রূহুল আজ্জা ওয়াস সাজ, আল্লামা আশরাফ আলী থানাই রহমতুল্লাহ আলী লিখেছেন রূহুল আজ্জা ওয়াস সাজ, মুফতি মাহমুদ গঙ্গোহী দারুল দেওবন্দের মুফতি, তার মলফুজাতের মধ্যেও আছে, মলফুজাতে আশরাফি থানাই রহমতুল্লাহ আলাইহির মলফুজাতের মধ্যেও আছে, আল্লামা সৈয়দি রহমতুল্লাহ আলাইহি তার রচিত কিতাবের মধ্যেও লিখেছেন, অনেক কিতাবের মধ্যে তা বিবৃত আছে, আলোচিত আছে। সাইয়্যিদ আহমদ রেফাঈ রহমতুল্লাহ আলাইহি যখন দয়ার নবী, করুণার ছবি, বিশ্বের নবী, নবীদের নবী, তার পবিত্র রোজায় পৌঁছলেন, ওইখানে গিয়া সালাম নিবেদন করলেন এবং আমার নবীকে লক্ষ্য করে বলতে লাগলেন, ওহে নবী, আমি যখন দূরে ছিলাম আসতে পারতাম না, তখন আমি আমার আত্মাকে পাঠিয়ে দিতাম, আমার আত্মা আপনার কবর, আপনার কবরকে চুম্বন করত, আপনার পবিত্র কবরের মাটি চুম্বন করত, কিন্তু আজ আমি সশরীরে তোমার দরবারে হাজির হয়ে গেছি, আজ আর তোমার মাটি চুম্বন করলে চলবে না, হাত বাহির করে দাও, হাত বাহির করে দাও, আমি তোমার হাতে চুম্বন খেতে চাই। 90,000 মানুষ ছিল ওই সময় উপস্থিত, 90,000 মানুষ ছিল, তার মধ্যে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহিও ছিলেন। সাইয়্যিদ আহমদ রেফাঈ রহমতুল্লাহ আলাইহি যখন আমার নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আর আপনার পবিত্র হাত চুম্বন না করলে চলবে না, হাত বাহির করে দাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত কবর শরীফ থেকে বাহির হয়ে আসলো,
90 হাজার আমার নবীর উম্মতদের 90 হাজার তারা দেখতে পান একদম দুপুরের সূর্যের মতো ঝমকালো চমকালো জাজ্জল্যমান আমার নবীর পবিত্র হাত কবর থেকে বাহির হয়ে আসলো শুধু তাই না বরং দীর্ঘ এলাকা তার পবিত্র হাতের সুগন্ধে বিমুগ্ধ হয়ে গেল এরপরে তার পবিত্র হাত আবার গোপন হয়ে গেল অদৃশ্য হয়ে গেল এই ঘটনাকে নিয়ে অনেক বিকৃতির এবং বিভ্রান্তির চেষ্টা চলছে নেটের জগতে আমি নিজেও শুনেছি দেখেছি যদিও আমি আগ থেকেই জানতাম আসল ব্যাপার হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অলৌকিকতার সম্পর্ক আগেও ছিল এখনো আছে বলো না আছে না নাই আছে আছে না নাই আছে আছে না নাই আছে মুহাম্মদ ইবনে হারবাল হিলালি মুহাম্মদ ইবনে হারবাল হিলালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি একবার রওজে আকদসের কাছে ছিলাম একটা মানুষ আসলো বাহির থেকে আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা সালাত সালাম নিবেদন করলো এরপরে একটি আয়াত তেলাওয়াত করলো আমার নবীকে লক্ষ্য করে বলতে লাগলো ওহে সত্য নবী তুমি সত্য আল্লাহ সত্য কুরআন সত্য তুমি সত্য আল্লাহ সত্য তোমার উপর যে আল্লাহ কুরআন নাযিল করেছেন সেই কুরআনও সত্য আল্লাহর কালামের মধ্যে আছে ولو انهم ظلموا انفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما কেউ যদি ভুলবশত পাপ করে নে তওবা করে এরপরে তোমার কাছে এসে সুপারিশ প্রার্থনা করে তুমি যদি তার জন্য সুপারিশ করো তাহলে আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমার ঘোষণা করে দেন ওহে রহমতের নবী জিন্দা নবী আল্লাহ সত্য আল্লাহর কালাম সত্য তুমি নবীও সত্য তোমার দরবারে আসছি আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করো আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় এই বলে একবারে বেকুল হয়ে গেল কবর থেকে আওয়াজ আসলো কবর থেকে আওয়াজ আসলো এ পাপিষ্ট পাপাত্তা তোমার জন্য আমি সুপারিশ করেছি আল্লাহ তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েছেন শুধু তাই না আবুল খায়ের আল আফতাক রহমতুল্লাহ আলহি বলেন তিনি বলেন আমরা একবার ছিলাম পাঁচ দিনের ক্ষুধার্ত পাঁচ দিনে একাধারে ক্ষুধার্ত রোজে আকদসের কাছে গেলাম ওইখানে যাওয়ার পরে ক্ষুধার তাড়নায় আমরা একেবারে বেকুল হয়ে গেলাম আমরা সিদ্ধান্ত নিলাম আমরা যাব না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতে থাকলেন ইয়া রাসূলুল্লাহ আনা দয়ফুক ইয়া রাসূলুল্লাহ আনা দয়ফুক ইয়া রাসূলুল্লাহ আনা দয়ফুক ওহে আল্লাহর রাসূল আমি তোমার মেহমান ওহে আল্লাহর রাসূল আমি তোমার মেহমান আমি ক্ষুধার্ত এই বলেই আমি একটু ঘুমিয়ে পড়লাম দেখলাম আমার পেয়ারা নবী আমার জীবন রাজ্যের একচ্ছত্র সম্রাট আমার জীবন সাধনার একমাত্র লক্ষ্য আমার পেয়ারা নবী আমার হাতে একটা রুটি দিয়েছেন অর্ধেকটা রুটি আমি খেয়ে নিলাম আমার ক্ষুধা মিটে গেল আমি যখন সজাগ হয়ে গেলাম দেখলাম বাকি অর্ধেক রুটি আমার হাতে রয়েই গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আপনি দেখতে পাবেন ওয়ফাউল ওয়ফার মধ্যে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের তিন দিন পরে গ্রাম থেকে অপরিচিত একটা মানুষ একবারে বেকুল হয়ে নবীজির কবরে আসলো এবং নবীর কবরে এসে হাই হুতাশ করতে লাগলো নবীর কবর শরীফের মাটি নিজের শরীরের মধ্যে মলতে লাগলো এরপরে একইভাবে আমার নবীকে লক্ষ্য করে বলতে লাগলো আল্লাহর কালাম সত্য তুমি সত্য আল্লাহ বলেছেন তুমি সুপারিশ করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন গুনার বোঝা মাথায় নিয়ে আমি এসেছি আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করো এই বলে লোকটা চলে যেতে লাগলো হযরত আলী বলেন আমি নিজের কানে শুনেছি কবর থেকে আমার নবীর আওয়াজ এসেছে তোমার জীবনের সকল গুনাহ আমার সুপারিশের মাধ্যমে আল্লাহ মাফ করে দিয়েছেন আমার নবীর মুজিজার সম্পর্ক যেভাবে তার জীবদ্দশায় ছিল তেমন ভাবে ইন্তেকালের পরেও আমার নবীর মুজিজার সাথে সম্পর্ক আছে না নাই আছে বলো না জুরে আছে আমি প্রায় বলে থাকি হাফিজ আমাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার
তাফসীরের কিতাব ইবনে কাসীরের মধ্যে লিখেছেন, একটা বৃদ্ধ লোক বার্ধক্যের সময় সে কবিরা গুনাহ করে বসল, কবিরা গুনাহ করার পরে নিজে আল্লাহর দরবারে তওবা করল, কান্নাকাটি করল, ক্ষমা চাইল। এরপরে বৃদ্ধ লোকটা হতাশ হয়ে গেল, আমি তো আল্লাহর দরবারে তওবা করলাম, আল্লাহ কি আমার তওবা কবুল করেছেন, এই বলে হতাশ হয়ে গেল। পবিত্র কোরআন শরীফ খুলল, একবারে অজ্ঞ লোকটা ছিল, অশিক্ষিত ছিল, তবে আরবি ছিল, কিছুটা আরবি বুঝে, যেমন আমরা যদিও বাংলা শিক্ষিত নই, তবে বাংলা ভাষা কিছুটা বুঝি না বুঝি না বলুন না, কিছুটা বুঝি। ওই লোকটা আরবি ছিল, কোন এক প্রসঙ্গে হাফিজ আমাদউদ্দিন ইবনে কাসীর রহমতুল্লাহ আলাইহি ওই দীর্ঘ ঘটনার আলোচনা করেছেন। ওই লোকটার সামনে পবিত্র কোরআনের আয়াত ভেসে উঠল, ওয়ালাউ আন্নাহুম ইসলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারাল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহীমা, ওই আয়াতটা ভেসে উঠল। ওই লোকটা আরো বেকুল হয়ে গেল, হায় রে, আমার নবীর সাহাবারা কতই না ভাগ্যবান ছিলেন, তারা যদি ভুলবশত কোনোদিন কোনো পাপ করে বসতেন, নিজেরা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তওবা করতেন, এরপরও তারা ক্ষান্ত হতেন না, রহমতের নবীর দরবারে চলে যেতেন, ওই নবী তাদের জন্য সুপারিশ করতেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে নবীর মুখে তাদের জন্য মাফির ঘোষণা চলে আসত। ওই আয়াত পড়ার পরে ওই বৃদ্ধ লোকটা আরো হতাশ হয়ে গেল, হায় রে, ভাগ্যবান নবীর সাহাবা, তাদের যুগে নবী ছিলেন, তারা নবীর দরবারে আসত, নবী তাদের জন্য সুপারিশ করতেন, আমি যাব কোথায়, আমার নবী দুনিয়াতে নাই, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। তার মধ্যে হতাশার মাত্রা আরো বেড়ে গেল, এরপরে চিন্তা করতে লাগলো, ওই আয়াতটি তো পবিত্র কোরআনের, কোরআন আছে, ওই আয়াত আছে, ওই আয়াত থাকবে, ওই আয়াতের বাস্তবতাও থাকবে, আমি কেন হতাশ হয়ে যাব। সুতরাং সে সিদ্ধান্ত নিল, আমি নবীর দরবারে পৌঁছে যাব। সে যাত্রা শুরু করলো রোজে আকাশের দিকে, কহো ক্যা মায় চলো কিদর, বিরাহ কি আগ দিলে ভিতর, মায় বালম খুঁজ মে নিকলি, মুঝে পরদেশ জানা হ্যায় মদিনা হ্যায় জমি পর, ইয়াকে হ্যায় আরশে বড়ি উপর, ওহি ও শিয়াম বসতা হ্যায় মুঝে ও দেশ জানা হ্যায়। একবারে পাগল পারা হয়ে ওই বৃদ্ধ লোকটা সোনার মদিনার দিকে যাত্রা শুরু করলো, আমার নবীর দরবারে গিয়ে সালাত সালাম নিবেদন করলো, এরপরে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। দোয়া কার কাছে? জোরে বলুন না, জোরে বলুন না, জোরে বলুন না। দোয়া নবীর কাছেও করা যায় না, ওলির কাছেও করা যায় না, দোয়া করা যায় একমাত্র উদৌনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া শুনতে দোয়া করো। দোয়া করবা কার কাছে? দোয়া করবা কার কাছে? সন্তান চাইবা কার কাছে? রিজাক চাইবা কার কাছে? শিফা চাইবা কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং সেই বৃদ্ধ লোক আল্লাহ তাআলার মহান দরবারে দোয়া করতে লাগলো, আল্লাহকে লক্ষ্য করে বলতে লাগলো, আল্লাহ আমি নির্লজ্জ, আমি পাপিষ্ঠ, আমি পাপাত্থা, আমি এই বৃদ্ধকালে এত বড় কবিরা গুনাহ করে বসলাম, আল্লাহ তোমার সূর্যের আলো গ্রহণ করে, তোমার চাঁদের আলো গ্রহণ করে, তোমার পৃথিবীতে চলে, আমি এত বড় পাপ করে বসলাম, আল্লাহ আমাকে ক্ষমা করো, এই বলে দোয়া করছিল, হঠাৎ করে তন্ময় হয়ে গেল এবং আমার নবীকে ডাকতে শুরু করলো, এ জিন্দা নবী, 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 আল্লাহ সত্য, আল্লাহর কালাম সত্য, তুমি নবী সত্য, বিশ্বাস করেছি তুমি সত্য, আল্লাহর কালাম সত্য, আল্লাহ সত্য, আমি ভৃত্যকালে পাপ করে বসেছি, তওবা করেছি, এখন তোমার দরবারে এসেছি, আমার জন্য সুপারিশ করো, বিশ্বাস করো, আল্লাহর জালালতের কসম, আল্লাহর আজমতের কসম, আল্লাহর কিবরিয়ার কসম, যতক্ষণ পর্যন্ত আমার জন্য সুপারিশ করবেন না ততক্ষণ পর্যন্ত তোমার দরবার থেকে আমি পা সরাবো না। হাফিজ আমাদউদ্দিন ইবনে কাসীর রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ওই কথা বলা মাত্রই হঠাৎ করে ওই বৃদ্ধ লোক দেখতে পায় আমার দয়ার নবী দীপ্তিমান চেহারা নিয়ে তার দিকে তাকিয়ে আছেন। আমার নবী সুন্দর ছিলেন না ছিলেন না? জোরে বলা না, জোরে বলা না, চাঁদের চেয়েও আমার নবী আরো বেশি সুন্দর। আবু হুরায়রা বলেন,
একবার পূর্ণিমার ছাদ সৌদির স্বচ্ছ আকাশে একদম মধ্যাকাশে সে আত্মপ্রকাশ করলো, ঝলমলে ছাদ সারাটা পৃথিবীকে একদম ঝলমল করে দিল। আমি চাঁদের দিকে তাকিয়ে থাকলাম, চাঁদের সৌন্দর্য অনুভব করতে লাগলাম এবং আল্লাহ তাআলার কুদরত সেইটা নিয়ে ভাবতে লাগলাম। সেই মুহূর্তে জমিনের চাঁদ গড় থেকে বাহির হয়ে আসলেন। আবু হুরায়রা বলেন, আমি একবার তাকাই আকাশের ছাদের দিকে, আরেকবার তাকাই জমিনের জাজ্জল্যমান ছাদের দিকে, আমি ঠিক করতে পারি না কোন ছাদ সুন্দর। আবার তাকাই আমি আকাশের ছাদের দিকে, আরেকবার তাকাই আমি আমার নবীর তৃপ্তিমান চেহারার দিকে, আমি ঠিক করতে পারি না কোন ছাদ সুন্দর। আবু হুরায়রা বলেন, তৃতীয়বার আমি আবার আকাশের দিকে তাকালাম, আকাশের জ্যোতির্ময় ছাদ দেখতে লাগলাম আর আমার নবীর জ্যোতিষ্মান চেহারা প্রত্যক্ষ করতে লাগলাম। তিনবার দেখার পরে আবু হুরায়রা ঘোষণা করেন, হে দুনিয়ার মানুষ বিশ্বাস করো, আল্লাহর কসম আকাশের চাঁদের চেয়ে আমার নবীর চেহারা আরো সুন্দর। সেই নবী তার দিকে তাকিয়ে আছেন, সুন্দর একটা কুরসির মধ্যে বসা, ঝজ্জল্যমান চেহারা নিয়ে ওই বৃদ্ধ লোকটার দিকে তাকিয়েছেন এবং তাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে বৃদ্ধ নির্লজ্জ, হে নির্লজ্জ উম্মত, হে পাপিষ্ঠ ভাবাত্থা, লজ্জা আসলো না এই বৃদ্ধ কালে আকাশের নিচে জমিনের উপর চাঁদ সূর্যের আলো গ্রহণ করে এত বড় পাপ করে বসেছ, তওবা করেছ, কান্নাকাটি করেছ, এখন আমার কাছে সুপারিশ প্রার্থনা করার জন্য এসেছ। আরে বিশ্বাস করো, হে পাপিষ্ঠ ভাবাত্থা, বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি রহমতের নবী, আমি জীবিত থাকতে রহমত, আমি কবরের রহমত, আমি হাসরের রহমত, আমি জান্নাতের রহমত, আমি রহমতুল্লাহ আলামিন, আমি চির রহমত, তুমি কেন বঞ্চিত হবে? তোমার জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করেছি, আল্লাহ তোমার জীবনের সকল পাপ মাফ করে দিয়েছেন। এই সবগুলা হচ্ছে আমার নবীর মুজিজা, এই সবগুলা হচ্ছে আমার নবীর মুজিজা, এই সবগুলা হচ্ছে আমার নবীর মুজিজা। আরে আমাদের ইমামে আজম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমার নবীর দরবারে গিয়ে সালাম করলেন, সঙ্গে সঙ্গে কবর শরীফ থেকে আবু হানিফার সালামের জবাব আসলো। এই কিছুদিন আগের কথা, কুতবুল আলম সাইদ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম করলেন, মুহূর্তের মধ্যে সালামের জবাব আসলো। ওই জবাব শুনে ওই সময় যারা ছিল তারা সন্ধান করতে লাগলো, ওই ভারতবর্ষের যুবককে, তাকে আমরা দেখতে চাই যার সালামের জবাব রোজায়ে আকদস থেকে বেশি আসছিল। এই সবগুলো আমার নবীর মুজিজা, আমার নবীর বৈশিষ্ট্য, ওই সবগুলো আমার নবীর অলৌকিকতা, আমার নবীর সাথে মুজিজার সম্পর্ক, যার জীবদ্দশায় যেমন ছিল এখনো মুজিজার সম্পর্ক আছে না নাই? বলো না, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আশিকদের ব্যাপার, আশিকদের ব্যাপার, আশিকদের চোখ এখনো যদি বানানো সম্ভব হয় তাহলে ওই চোখ দ্বারা এখনো নবীর সাক্ষাৎ অসম্ভব নয়। আমাদের মাওলানা হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি একবার একটা কবিতার একটা অংশ একটা কাগজের মধ্যে লিখা পাইলেন, ওই কাগজটা পড়া ছিল মাটির মধ্যে, ওই কাগজটা উঠাইলেন, উঠাই দেখলেন তার মধ্যে কবিতার একটা পংক্তি, কে হাবিব উঠা দ রুখ সে নেকাব কো, কে হাবিব উঠা দ রুখ সে নেকাব কো, হে বন্ধু তোমার চেহারা থেকে পর্দা সরাও, তোমার চেহারা থেকে পর্দা সরাও, আমি তোমার চেহারা দেখতে চাই, তোমার চেহারা থেকে পর্দা সরাও। কবি সে তার কোন লক্ষ্যে বলেছে? কুতবুল আলম সাইদ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি কবিতার ওই পংক্তি পড়ে পড়ে একবারে বেহুশ হয়ে গেলেন, একবারে পড়ে গেলেন, মানুষ মনে করলো তিনি অসুস্থ হয়ে গেছেন, জমিনের মধ্যে পড়ে গেছেন, কিন্তু আসলে মাওলানা মদনীর ভাগ্যের দ্বার খুলে গেছে। হাজার হাজার মাইল দূরে, হাজার হাজার মাইল দূরে মাঝখানে রয়েছে পাহাড় পর্বত, কত বালিকণার স্তূপ, ওই সবগুলা রয়েছে তার এবং রোজে আকদসের মাঝখানে। তিনি দেখতে পান রোজে আকদস এবং তার মাঝখানের যতগুলো আড়াল ছিল, যত পাহাড় পর্বত দ্বীপ ছিল, কিছুই নেই,
চেয়ারের মধ্যে ঝজ্জলে মন চেহারা নিয়ে আমার নবী হুসেন আহমদ মদনির দিকে তাকিয়ে আছেন এবং বলতে লাগলেন হুসেন আহমদ কাচ্ছ কেন কান্না বন্ধ করে দাও কান্না বন্ধ করে দাও কেন কাচ্ছ পর্দা সরিয়ে দিলাম 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 আমার চেহারা দেখে তোমার কলিজার আগুন নিভিয়ে ফেল এই সবগুলা হচ্ছে আমার নবীর বৈশিষ্ট্য ওই সবগুলা আমার নবীর মুজিজা সুতরাং আমার নবীর মুজিজা তার জীবদ্দশায় যেমন ভাবে তার সাথে সম্পৃক্ত ছিল আজ ওই সকল অলৌকিকতার সম্পর্ক আমার নবীর সাথে আছে না নাই 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 এই কিছুদিন আগের কথা কিছুদিন আগের কথা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি উনি একবার একটা স্বপ্ন দেখলেন কি দেখলেন স্বপ্ন বলো না স্বপ্ন কি দেখলেন স্বপ্ন স্বপ্ন যদি আমার নবীকে কেউ দেখে তাহলে সে অবশ্যই আমার নবীকে দেখেছে মান রানি ফিল মানামে ফাকাদ রানি ফা ইন্না শায়তানা লা ইয়াতামাসসালু বি আমার নবীর ঘোষণা আমাকে যে আমার উম্মত স্বপ্নে দেখলো বাস্তবেই সে আমাকে দেখলো কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না বলো না পারে না হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির হাত ধরে আরেকজন মানুষের হাতে ধরাইয়ে দিলেন আরেকজনের হাতে ধরাইয়ে দিলেন স্বপ্ন থেকে তিনি যখন জাগ্রত হলেন হতাশ হয়ে গেলেন অদ্ভুত ব্যাপার কি ব্যাপার আমার নবীর হাতই তো যথেষ্ট আমার নবীর হাত হেদায়েতের জন্য যথেষ্ট আমার নবীর হাত জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য যথেষ্ট আমার নবীর পবিত্র হাত যার দেহের সাথে মহব্বতের সাথে লেগে গেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে আর হাত কি হাত কি হাত তো নয় একবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু লোককে দাওয়াত করলেন যখন তারা দাওয়াত খাওয়ার জন্য বসলেন ওই সময় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাসীকে বললেন ওই ময়লা যুক্ত রুমাল নিয়ে আসো কাপড়ের একটা টুকরা ময়লা যুক্ত রুমাল নিয়ে আসো ওই দাসী রুমাল নিয়ে আসলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বাতি জ্বালাও আগুন ঝালাও ওই দাসী আগুন ঝালালো বললেন ওই রুমাল আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও ওই আগুনের মধ্যে রুমাল নিক্ষেপ করে দেওয়া হলো ফেলে দেওয়া হলো কিছুক্ষণ আগুন জ্বললো এরপরে ওই সুতি কাপড়ের টুকরা একদম পরিষ্কার স্বচ্ছ একদম নির্মল এবং নিখুঁত হয়ে বাহিরে চলে আসলো আগুন নিভে গেল যারা দাওয়াত খাওয়ার মধ্যে ছিল তারা হতবাক জিজ্ঞাসা করতে লাগলো আনাস কি দেখলাম আশ্চর্যের ব্যাপার আমাদের কাপড় ময়লা যুক্ত হলে আমরা সাবুনের দ্বারা পানির দ্বারা তা ধৌত করে পরিষ্কার করি আগুন কোনোদিন কাপড়কে ক্ষমা করে না আগুন পাথরকেও ক্ষমা করে না আগুন পাথরের ছোঁয়াশে আসলে পাথরকে জ্বালিয়ে বর্ষ করে দেয় অদ্ভুত ব্যাপার তুমি ময়লা যুক্ত কাপড় আগুনের মধ্যে ফেলে দিলে আগুন ওই কাপড়কে ঝালালো না বরং উল্টার কাপড়কে পরিষ্কার করে ছেড়ে দিল কি ব্যাপার তখন তিনি জবাবে বলেছিলেন এ শ্রোতারা শোনো দর্শকরা শোনো ওইটা শুধু কাপড়ের টুকরা নয় ওইটা একটা ইতিহাস ওইটা আমার জীবনের একটা স্মৃতি কি স্মৃতি বলতে লাগলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাপড় আমার নবীর হাতের মধ্যে লাগত ওই কাপড় আমার নবীর দীপ্তিমান চেহারার মধ্যে লাগত যে কাপড় আমার নবীর দেহের সাথে লেগে গেছে তার জন্য আগুন হারাম হয়ে গেছে সেই নবীর হাত লাগলো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির হাতে কিন্তু তিনি তাকে হাতে ধরে আরেকজনের হাতে ধরিয়ে দিলেন এই চিন্তায় তিনি চিন্তান্বিত হয়ে গেলেন দুই নম্বর ওই লোকটাকে ওই মানুষটাকে যার হাতে ধরিয়ে দিলেন তিনি তার সন্ধানে লেগে গেলেন কিন্তু কোনো খবর নাই ওই লোকটাকে এক বছর চলে গেল দুই বছর চলে গেল তিন বছর চলে গেল এরপরে তার উস্তাদ হঠাৎ করে তাকে লক্ষ্য করে বলতে লাগলেন
ইমদাদুল্লাহ আমি বুঝতে পেরেছি তোমার অন্তরের মধ্যে কিসের আগুন জ্বলছে, আমি বুঝতে পেরেছি কোন আশকের আগুন দাউ দাউ করছে তোমার অন্তরে, ওই আগুন সবার জন্য নিবানো সম্ভব না, তুমি লোহারি চলে যাও।